الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فشملت দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আমাদের সাপ্তাহিক 40 হাদিসের ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আজকে অষ্টম হাদিস দিয়ে আমরা শুরু করছি। তো হাদিসটি সংক্ষিপ্ত রূপে আমরা শুনবো, এর অর্থ মর্ম, এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইয়াকিমুস সালাহ ওয়া ইয়ুতুজ যাকা ওয়া ফাইযা ফাআলু যালিক আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম وحسابهم على الله تعالى رواه البخاري ومسلم حديثটি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা আমিরুল মুমিনিন উমার বিন খাত্তাবের ছেলে আব্দুল্লাহ দুইজনই সাহাবী, এই জন্য আমরা রাদিয়াল্লাহু আনহুমা বলে থাকি। আর যদি একজন সাহাবী হতেন তাহলে রাদিয়াল্লাহু আনহু বলতাম। তো তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে রাসূল বলছেন যে আমি আদিষ্ট হয়েছি, আদেশ কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, যে আমি মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষী না দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা শাহাদাতাইনের সাক্ষী যতক্ষণ পর্যন্ত না দেবে যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মাদ আল্লাহর রাসূল, ততক্ষণ পর্যন্ত আমি লড়াই করে যাওয়ার জন্য আদিষ্ট। এরপরে ওয়াইকিমুসসালাহ, এবং যতক্ষণ তারা নামাজ কায়েম না করবে, ওয়াইউতুজ যাকা, এবং যাকাত প্রদান না করবে, ফায়দা ফালু দালিক, এই আমলগুলা যদি করে, সাক্ষ্য দেয় তাওহীদের এবং রিসালতের, নামাজ কায়েম যদি করে এবং যাকাত প্রতিষ্ঠা করে, তাহলে তারা কি করলো, আমার থেকে তাদের রক্ত এবং ধন সম্পদ বাঁচিয়ে নিল। তবে হ্যাঁ, যেটা ইসলামের হক সেটা তো দিতেই হবে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, এতটুকু করলে তাদের আমল আল্লাহর উপরে বর্তাবে, যে আল্লাহর কাছে তার হিসাব। হাদিসটি প্রখ্যাত হাদিসের দুইজন ইমাম বুখারী এবং মুসলিম তাদের দুই সহিহ গ্রন্থে বর্ণনা দিয়েছেন। তো সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা যাব, যে এখানে যেমন উমের তো আল্লাহর পক্ষ থেকে আদেশ, উমের তো রাসূল যখন বলবেন উমের তো আমি আদিষ্ট হয়েছি, তা আদেশ আল্লাহ দিয়েছেন যে মানুষের সাথে লড়াই করে যাওয়া। তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে মূল তাওহীদের কালেমা, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মিথ্যা মাবুদ বাতিল মাবুদ যেহেতু অনেক রয়েছে। আর সাক্ষ্য দ্বিতীয় কি, যে রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহ রাসূল, নামাজ কায়েম বলতে অবশ্যই নামাজ শিক্ষা গ্রহণ করে পবিত্রতা ঠিকমতো অর্জন করে পাঁচ অক্ত সালাত, হ্যাঁ, রুকু সিজদা কিভাবে করতে হয় সেগুলা জেনে বুঝে, নামাজের যেগুলা রোকন সেগুলা যথাযথভাবে বাস্তবায়ন, রুকু ঠিকমতো করা, একেবারে অঙ্গ প্রত্যঙ্গ স্থিরভাবে রাখা, রুকু থেকে সুন্দরভাবে ওঠা, আবার রুকু থেকে সুন্দরভাবে সাত অঙ্গে সিজদা করা, দুই সিজদার মধ্যে সুন্দরভাবে স্থিরভাবে বসা, এগুলা সহ অধীনস্থ সবাইকে নিয়ে নামাজ আদায় করা, নামাজ কায়েম বলবে। আর যাকাত ফরজ হলে নিসাব পরিমাণ তাদের যাকাত দেওয়া, এগুলো করলে সে তার রক্ত বাঁচিয়ে নিল এবং তার ধন সম্পদ। রক্ত বাঁচিয়ে নেওয়া বলতে তার বিরুদ্ধে আর লড়াই জায়েজ নেই, জিহাদ জায়েজ নেই, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, শাসক মৃত্যুদণ্ড দিতে পারবে না, এবং তার মালকে গনিমত হিসেবেও নেওয়া যাবে না। তবে হ্যাঁ, ইসলামের হক, ইসলামের হক বলতে যেমন ইসলামে মুসলমানও যদি কেউ কাউকে হত্যা করে তাকে হত্যা করা হবে, মুসলমান হলেও যদি অন্য মুসলিম ভাইকে সে হত্যা করে কেসাস হিসেবে তাকে হত্যা করা হবে। অনুরূপভাবে যদি সে
বিবাহিত হয় তারপরেও সে জেনায় লিপ্ত হয়, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে অবশ্যই হত্যা করা হবে। তো এই হক থেকে বাঁচবে না যদিও সে কালেমায় শাহাদাত এবং নামাজ কায়েম জাকাত দেয়। তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা মৌলিক বিষয় এগুলা জানতে পারলাম যে এটা অবশ্য কালেমায় শাহাদাত এটা মৌখিক এবং তার দাবিও পূরণ করতে হবে, অন্তর থেকে স্বীকৃতি সাক্ষের, হ্যাঁ, যে প্রতি একিল এবং অন্তর দিয়ে বলা। তাহলে অন্তর দিয়ে বলার পরে সে যদি মৌখিক স্বীকৃতি দেয় তাহলে সে কি করলো, তার রক্ত এবং ধন সম্পদ বাঁচিয়ে নিল, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে হাদিসটিতে আমরা মূল জিনিস যেটা পেলাম যে এগুলো যদি তারা করে, অর্থাৎ তাওহীদের সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ দেয়, রেসালাতের সাক্ষ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে সে তার ধন সম্পদ রক্ষা করে নিল। এই হাদিসটি অষ্টম হাদিস ছিল। তো আমরা এরপরে পরবর্তী হাদিসের দিকে যাব যেটা নবম হাদিস। ইমাম নাওয়ী রাহমাতুল্লাহ জি বলছেন যে আন আবি হুরায়রাতা আব্দুর রহমান ইবনে সাখার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু ওমা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতুম فإنما أهلك الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم رواه البخاري ومسلم। এটাও প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, 5000 ঊর্ধ্বে তিনি হাদিস বর্ণনা করেছেন। তার বাবার নাম আব্দুর রহমান। তো তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, বর্ণনা করে বলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কি, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, যে তিনি বলছেন যে আমি তোমাদেরকে যা নিষেধ করি তার থেকে তোমরা বেঁচে থাকবে, ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিন, এবং যা আমি হুকুম করি তোমাদেরকে তা থেকে তোমরা তত দূর পর্যন্ত আমল করো, যত মাস্তাতা আতুম, যত দূর তোমাদের সম্ভব। ফাইন্নামা আহলাকাল্লাযীন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিতাকাঙ্ক্ষী সুলভ ভাবে বলছেন যে দেখো তোমরা বেশি প্রশ্ন করো না। তিনি বলছেন যে দেখো তোমাদের পূর্বে যারা ছিল আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান যারা ছিল তোমাদের পূর্বে, কাসরাতু মাসাইলিহিম, তারা তাদের বেশি বেশি প্রশ্ন করার কারণে এবং ওয়াইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, তাদের নবীদের সাথে তাদের মতবিরোধের কারণে ধ্বংস হয়ে গেছে, বিশেষ করে ইহুদি জাতি যাদের মধ্যে সবচেয়ে বেশি বনী ইসরাইল তাদের মধ্যে সবচেয়ে বেশি নবী এসেছিলেন। যেমন মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি যে তাকে কত বিরক্ত করেছে তার দলের লোকেরা বনী ইসরাইলরা। যেমন আমরা ইয়া জানি, গাভী জবাইয়ের কিসা জানি, সূরা বাকারা, বাকারা নামকরণ হয়েছে গাভী জবাইয়ের কেন্দ্র করে, যখন আল্লাহ তাদেরকে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বললেন তোমাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা গাভী জবাই করো, এই বলার সাথে সাথে তারা নানান প্রশ্ন শুরু করে দিল, যে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো। হ্যাঁ, এরপরে বলতে লাগলো যে গাভীটা কেমন হবে, কেমন রং হবে, হ্যাঁ আরো একটু বর্ণনা দেন, আরো একটু স্পষ্ট করে দেন, যত তারা প্রশ্ন করে তত তাদের উপরে কঠিন হয়ে যায়। তো এইভাবে এক কথায় তারা বেশি প্রশ্ন করে, অর্থাৎ আমি যা তোমাদেরকে নিষেধ করি বাস ওই নিষেধটুকু থেকে তোমরা বিরত থাকবে, আবার যা তোমাদেরকে করতে বলি হুকুম দেই, যা হুকুম দেই তা করে যাও, তোমাদের সম্ভব। তো হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৌলিকভাবে আমরা এখান থেকে শিক্ষা পাই যে আদেশ নিষেধের ক্ষেত্রে শরীয়ত আমাদেরকে দুই ধরনের নীতি অবলম্বন করার হুকুম দেয়। যেমন নিষেধাজ্ঞা, যা কিছু শরীয়তে নিষেধ এসেছে এগুলো সম্পূর্ণ থেকেই আমরা বিরত থাকব। এই ক্ষেত্রে বলা যাবে না যতদূর সম্ভব আমরা বেঁচে চলবো হারাম থেকে, তা না, হারাম বড় হারাম হোক ছোট হারাম হোক সব ধরনের হারাম থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, এতে কোনো ছাড় নেই যে পারলে বিরত থাকবো। ভাই মদ খাবেন না, হ্যাঁ মদ খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করব, এরকম বলার কোনো সুযোগ নেই। ভাই সিগারেট পান করবেন না, হ্যাঁ চেষ্টা করব সিগারেট, না
বাস হারাম হারাম থেকে সম্পূর্ণটাই বিরত থাকতে হবে। এখানে চেষ্টা বা এখানে এখানে ছাড় দিয়ে কোনো কিছু আবার করবো আর কিছু কিছু ছাড় দেবো এরকম কোনো সুযোগ নেই। তবে মামুরাতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের ক্ষেত্রে যেগুলো আদেশ হয়েছে সেগুলা পার্থপক্ষে পালন করতে হবে, সেগুলা পার্থপক্ষে পালন করতে হবে যতদূর সম্ভব, কারণ এগুলা অনেক বেশি। আর যেগুলা নিষেধ এগুলা ইচ্ছা করলেই বেঁচে থাকা যাবে, এগুলা নিজে কোনো চেষ্টা তদবিরের প্রয়োজন নেই, নিজে কোনো আবার নতুন করে কিছু ইজাদ বা চেষ্টা চালিয়ে বিরত থাকতে হবে এমন কিছু নয়। কিন্তু যেগুলা আদেশ সূচক সেগুলাকে অবশ্য নিজে তৈরি করে করতে হয়, হ্যাঁ সেগুলা অনেক আমল আছে যেগুলা চেষ্টা করে করতে হয়। তো এগুলা সাধ্য সাপেক্ষে, এগুলো সাধ্য সাপেক্ষে আমরা পালন করব। যেমন কেউ যদি বলে ভাই তাহাজ্জুদও পড়বেন, হ্যাঁ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, তো এখানে বলা যেতে পারে চেষ্টা করব, হ্যাঁ সম্ভব হলে আপনি রাখবেন মাস্তাদার যদি সম্ভব, ভাই প্রতিদিন আপনি ইশরাকের নামাজ চাষ্তের নামাজ পড়বেন, হ্যাঁ সম্ভব হলে করব, প্রতি বৃহস্পতিবার সোমবারে রোজা রাখবেন যদি সম্ভব, হ্যাঁ রাখবো, হ্যাঁ এটা বলা যাবে। তো যেগুলো আদেশ সূচক সেগুলা সাধ্য মতো পালন করা, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, আল্লাহ বলেছেন যে তোমরা যদি সম্ভব আল্লাহকে ভয় করে যাও, এক্ষেত্রে আমাদেরকে ছাড় আছে, কিন্তু নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে আমাদেরকে বিরত থাকতে হবে। এটা আমাদের আজকের দ্বিতীয় হাদিস অর্থাৎ নবম হাদিস গেল। তো আমরা এরপরে দশম হাদিস আজকে শুনব। দশম হাদিসে ইমাম নাওয়াজি রাহিমাহুল্লাহ বলছেন যে আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رأينا بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحا إلى آخر الحديث حديث تي پرکھت صحابي شربدي حديث برنا کري صحابي أبو هريرة رضي الله تعالى عنه برنا کري إن الله طيب نشجي الله رب العالمين پبتر আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এবং তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেও তাই আদেশ করে থাকেন যা তিনি নবীদেরকে আদেশ করেছেন বা করে থাকেন। এখানে হাদিসটি এখানে আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে আল্লাহ পবিত্র, অতএব পবিত্রই তিনি কবুল করে থাকেন। তো পবিত্র বলবো আমরা যে মা কানা মুয়াফেকান লিশা, যেটা শরীয়তের উপযোগী সেটা হচ্ছে পবিত্র, সেটা হচ্ছে হালাল, শরীয়তের সাথে যেটা উপযোগী সেটা হচ্ছে হালাল, শরীয়ত যা অ্যালাউ করে সেটা হচ্ছে হালাল। তারপরে আর যেটা যেটা শরীয়ত সাথে উপযোগী সেটাই হচ্ছে হালাল, এবং এটা যেটা আল্লাহর ইখলাসের মাধ্যমেই একমাত্র আল্লাহ সন্তুষ্টি, এক কথায় পবিত্র তাই আমলের দিক দিয়ে সে যেটা হচ্ছে কি ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্যই করা হয় এবং শরীয়তের উপযোগী বা শরীয়ত নির্ধারিত, শরীয়তের শরীয়ত সম্মত, শরীয়ত এলাও যেগুলো জিনিস সেগুলোই হচ্ছে আমলের পবিত্র বোঝানো হয়েছে, এগুলোই হচ্ছে পবিত্র। অতএব এই পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন, এবং মালের দিক দিয়ে পবিত্র মাল সেটি হবে যেটা হালাল উপায়ে উপার্জন করা হয় সেটা পবিত্র মাল, এবং যেটা হারাম উপায়ে উপার্জন করা হয় সেটা হচ্ছে খাবিস, সেটা হচ্ছে অপবিত্র মাল, সেটা নিকৃষ্ট মাল। তো যেমন মনে করেন হালাল ওটাই, যেমন ছাগল জবাই করি আমরা, সেটা যদি বৈধ পন্থায় অর্জন করা হয়, বৈধ পন্থায় জবাই করা হয় সেটাই হালাল, আর সেটা যদি মৃত হয় সেই ছাগল হবে, সেই ছাগলের গোস্ত খাওয়া হারাম হবে। তেমনি ভাবে যদি ছাগলটি চুরি করে এনে জবাই করা হয় সেটাও নিকৃষ্ট হারাম হবে। তাহলে পবিত্র এবং অপবিত্রর এখানে মানদণ্ড আমরা বুঝতে পারলাম। তো আবার রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তাই আদেশ করে থাকেন যা তিনি রাসূলদেরকে আদেশ করেছেন,
তো রাসূলদেরকে আদেশ করেছেন ভালো জিনিসের, পবিত্র জিনিসের। ঠিক অনুরূপ ভাবে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিসেরই আদেশ করে থাকেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে ওহে নবীগণ, তোমরা পবিত্রতা ভক্ষণ করো, পবিত্র জিনিসই ভক্ষণ করো। কুলু মিনাত তাইয়িবা, নবীদেরকে আল্লাহ আদেশ দিয়েছেন, তাহলে এটা মুমিনদের প্রতিও আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওহে মুমিনগণ, তোমরা পবিত্র জিনিস থেকে তোমরা ভক্ষণ করো, পবিত্র মাল থেকে তোমরা ভক্ষণ করো, পবিত্র কথা তোমরা বলো। যেমন কথার দিক দিয়ে পবিত্র কথা হচ্ছে কি, সত্য কথা, হ্যাঁ, তারপরে কোরআন, তারপরে হকের আদেশ, এগুলো পবিত্র কথা। আমল যেগুলা হচ্ছে সেটাও পবিত্র আমল, যেগুলা সত্যসম্মত আমল। তেমন জিনিসের ক্ষেত্রে যেমন হালাল হারাম জিনিস, সেগুলো বুঝাবে। ওয়ামালু সালেহা, এবং নেক আমল করো তোমরা, এটাও আল্লাহ শিক্ষা দিলেন। এরপর দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ওহে, এটা আগের আয়াতে নবীদেরকে আল্লাহ আদেশ করেছেন, তোমরা পবিত্রতা থেকে ভক্ষণ করো। এই পরবর্তী আয়াতে আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা পবিত্র জিনিস থেকে তোমরা যা কিছু রিজিক দিয়েছি সেগুলা তোমরা খাও, হ্যাঁ, পান করো। সুম্মা যাকারার রাজুলা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত এখানে উপস্থাপন করছেন, যে এমন ব্যক্তির কথা তিনি বর্ণনা দিচ্ছেন, ইউতিলু সাফারা আশআসা আকবার, যে সেই ব্যক্তি কি করছেন, লম্বা সফর করেছেন এবং তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে এবং আকবার এবং ধুলাই বিবর্ণ চেহারা, ধুলাতে মুখমণ্ডল মেখে গেছে। অর্থাৎ এই ক্ষেত্রে সে নিজেকে ভুলে গেছে, নিজের হাল হকিকত ভুলে গেছে, তার শেকেল সুরাতের দিকে সে ধার ধারে নাই, এমন আল্লাহকে ভয় করেছে সে, সম্পূর্ণ সে গুরুত্ব দিচ্ছে দুয়ার প্রতি, একেবারে সে গুরুত্ব দিচ্ছে যে দোয়াটা যেন কবুল হয়, এই দিকে গুরুত্ব দিচ্ছে। তাহলে হাল হকিকতে তার ঠিক আছে, সে দোয়ার আদবগুলা ঠিকই রেখেছে। যেমন সফর যত লম্বা হবে তত দোয়া কবুলের আশা করা যায়, সফরে দোয়া কবুল হয়, তেমনি সে কি করেছে, তার চুলগুলো এলোমেলো করেছে, নিজের বেশভূষার দিকে সে লক্ষ্য করে নাই, হ্যাঁ, গুরুত্ব দিয়েছে, এবং সে একেবারে চেহারা বিবর্ণ, দোয়ার দিকে গুরুত্ব দিয়েছে, অথচ আবার সে হাত গুলা প্রসারিত করেছে, হাত সে উপরে প্রসারিত করেছে, হাত তুলে সে দোয়া করছে আকাশের দিকে, আকাশের দিকে, ইয়া রব্বে ইয়া রব্বে, এবং সে আল্লাহকে ডাকছে, বলে ইয়া রব্বে ইয়া রব্বে, হে আল্লাহ, মানে রুবিয়াত, রুবিয়াতের সে আত্মনাদ করছে। ওম, এরপরে আবার বলা হচ্ছে, ওয়াম্মাত আমহু হারাম, ওয়াম্মাশরাবহু হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, তো এখানে আবার আওয়াজ আসছে তার বিপরীতে, তার দোয়া কবুলের আদব গুলা তার মধ্যে পুরাটাই ছিল, যেন হাত উঠিয়ে সে দোয়া করছে, হ্যাঁ, ইয়া রব্বে বলে সে আর্তনাদ করছে, কিন্তু তারপর কথা হচ্ছে কি, যে তার খাদ্যগুলো হারাম, হ্যাঁ, তার পানীয় হারাম, এবং উজ্জিয়া বিল হারাম, যত তার আহার সামগ্রী খাদ্য, এবং সে তার বেড়ে উঠেছে সে হারামের উপরে, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে। কি শিক্ষা নিলাম দর্শক শ্রোতা মন্ডলী, যে আমাদের শুধু দোয়া করলে হবে না, অন্য যতই আমরা দোয়ার শর্ত মেনে চলি না কেন, কিন্তু খাদ্য হারাম হতে হয়েছে, ইন্নাল্লাহ তাইয়ে, লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, তো আল্লাহ পবিত্র, অতএব খাদ্য খাবার পানীয় যদি আহার যদি পোশাক যদি হারাম যদি হয়, তাহলে কবুল হবে কিভাবে, তো এখানে আমরা গুরুত্ব সহকারে আমরা শুনব। তো এখানে কয়েকটা জিনিস আমরা পাচ্ছি, যে আমলের ক্ষেত্রে পবিত্র তখনই হবে যখন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি, যেটা আমল কবুলের শর্ত, আমরা আমল করতে পারবো, আর দ্বিতীয়ত আমলটা সদসম্মত করতে পারবো, সুন্নত অনুযায়ী করতে পারবো, নবীর তরিকা অনুযায়ী করতে পারবো। আর মালের ক্ষেত্রে পবিত্র তখনই হবে যখন আমি হালাল ব্যবসায় আমি অর্জন করতে পারবো, হালাল উপায়ে অর্জন করতে পারবো, এর বিপরীতে হারাম উপায়ে অর্জন হবে না, হ্যাঁ, তার দৃষ্টান্ত আমরা শুনেছি। তো আল্লাহ বলছেন, কুল্লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব, যে হে নবী, আপনি বলে দিন যে কখনো যে খাবিস এবং পবিত্র জিনিস এক হতে পারে না, অতএব আমাদেরকে হালাল জিনিস গ্রহণ করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো লোকটির যেটা দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
তার অবস্থা আদবের দিক দিয়ে অনেক ভালো ছিল, তার মধ্যে তার অন্য দিকে আদব ছিল কি হাত তুলে তার দোয়া ছিল, হাত তুলে দোয়া এটা একটা কবুলের একটা বলা যায় বড় আদব। এখান থেকে আমরা এই হাদিস থেকে পেলাম সে আকাশের দিকে হাত উঠিয়েছিল। হাত উঠানোর ক্ষেত্রে আমাদের অবশ্য কিছু নীতিমালা মানতে হবে, পদ্ধতি মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লামের যেটা আদর্শ মানহাজ সেটা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমরা বলবো যে হাত উঠে দোয়া করাটা অন্যতম একটা দোয়া কবুলের আদব। তো তার মধ্যে এই হাত তুলে দোয়ার ব্যাপারে তিনটি অবস্থা আমরা জানবো। একটা হচ্ছে রফুলিয়াদাইন, হাত উঠিয়ে দোয়া করা। হ্যাঁ, দোয়া করার ক্ষেত্রে তিনটি অবস্থা, এক হচ্ছে হাত উঠিয়ে দোয়া করা, যে ওই সব জায়গাতে হাত উঠিয়ে দোয়া করা যেসব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন নির্ধারিত জায়গাও আছে। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো দোয়া করেছেন কিন্তু হাত উঠান নাই। তৃতীয় পর্যায়ে হচ্ছে যে সেখানে কোনো বর্ণনা পাওয়া যায় না, তিনি হাত উঠিয়েছেন না উঠান নাই কোনোটাই পাওয়া যায় না। প্রথম যেমন তিনি বৃষ্টির জন্য যখন দোয়ার আবেদন করেছেন আল্লাহর কাছে তখন তিনি হাত উঠিয়ে দোয়া করেছেন, তেমন বৃষ্টি বন্ধের জন্য যখন দোয়া করেছেন তখন হাত উঠিয়ে দোয়া করেছেন, তার সাথে মুসল্লিরা সাহাবায়ে কেরাম হাত উঠিয়ে দোয়া করেছেন। যেটা আমরা জানি যে প্রসিদ্ধ ঘটনা বুখারীতে এসেছে যে বৃষ্টি নেই, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, তখন জনক সাহাবি তাকে দোয়া করতে বললেন, তিনি হাত উঠিয়ে দোয়া করেছেন এবং সাহাবারা তার সাথে হাত উঠিয়েছেন। ঠিক একই সাহাবি বা অন্য কেউ পরবর্তী সপ্তাহে একইভাবে যখন দোয়ার আবেদন করলেন যে একেবারে বৃষ্টি বর্ষণে সব কিছু তলিয়ে গেল, তখন ঠিক নবী সাল্লাল্লাহু হাত উঠিয়ে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম হাত উঠিয়ে দোয়া করেছেন। তাহলে এগুলো হাত উঠিয়ে দোয়ার নির্ধারিত জায়গা। তেমনি ভাবে সাফাতে, মারুয়াতে হাত উঠিয়ে দোয়া, আরাফায় হাত উঠিয়ে দোয়া, এগুলো আমরা জানি। তার পাথর মেরে প্রথম এবং দ্বিতীয় জামরাতে পাথর মেরে হাত উঠিয়ে দোয়া, এগুলা যেগুলা রাসূল সাল্লাম হাত উঠিয়ে দোয়া করেছেন। ঠিক অনুরূপভাবে হাত উঠানো নিষেধ বা হাত উঠান নাই এরকম দলিল আসে নাই। যেমন খুতবাতে তিনি দোয়া করেছেন কিন্তু হাত উঠান নাই, সাধারণভাবে খুতবাতে বৃষ্টির জন্য যখন দোয়া করেছেন তখন হাত উঠিয়েছেন, বা আমভাবে যখন জনগণের জন্য দোয়া করেছেন তখন তিনি হাত উঠান নাই, তো সেটা আমাদেরকে তখন বিরতি থাকতে হবে। তাহলে আমভাবে খুতবাতে ইমাম দোয়া করলে ইমামও দোয়া হাত উঠাবেন না এবং ঠিক মুক্তাদিরাও হাত উঠাবেন না, এটা বুঝতে হবে। তো এক্ষেত্রে নাই যেহেতু ঠিক তৃতীয় বিষয় যেখানে রাসূলুল্লাহ সাল্লাম হাত উঠানো নাই এবং ছাড়েনও নাই, তাহলে উঠানোর ক্ষেত্রে যেখানে রাসূলুল্লাহ উঠিয়েছেন সেখানে হাত উঠাবো, যেখানে হাত উঠানো বর্জন করেছেন অথচ দোয়া এত এবং দরুদের পরে তিনি আরো অনেক দোয়া করেছেন কিন্তু হাত উঠান নাই, তেমন সিজদাতে তিনি দোয়া করেছেন অনেক তো তিনি হাত উঠান নাই, ও ক্ষেত্রে আমরা হাত উঠাবো না। ও এমন জায়গা যে জায়গায় তিনি হাত উঠানো নাই, তিনি হাত এবং ছাড়েনও নাই, যেটার বর্ণনা হাত উঠানোর বর্ণনা আসে নাই, এবং তিনি যে দোয়া করিম ইস্তাহি মিন আব্দিহি ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আই ইয়ারুদ্দাহুমা সিফরা, যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত লজ্জাশীল, তার বান্দার প্রতি যখন উভয় হাত উঠায় তাকে ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করেন। তাহলে আমভাবে যখন আমরা দোয়া করব তখন দোয়া হাত উঠাবো, এতে আমাদের নিষেধ নেই। আম যেখানে যেখানে উঠার নির্দেশ এসেছে বা উঠিয়েছেন ওখানে তো উঠাবই, যেখানে বর্জন করেছেন সেখানে ছেড়ে দিব। তৃতীয় ক্ষেত্র আম, সেক্ষেত্রে আমাদের এখতিয়ার আছে, আর সেখানে আবার কন্টিনিউ করব না, যে কোনো জায়গায় নির্ধারণ করে নিয়ে কন্টিনিউ করব না, যেখানে কোন বর্ণনায় যেহেতু আসে না আম আছে তো কখনো কখনো তাহলে আমাদের হাত উঠানো সেখানে জায়েজ হবে। যেমন দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, হ্যাঁ তেমন হাত তাহলে আমরা এখানে দোয়া করব, যদি কখনো কোনো হাত উঠান তাহলে সেখানে কোনো বাধা নেই, এটা আমরা বুঝবো সেক্ষেত্রে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তা আমরা আর একটি হাদিস শুনবো, এই দশম হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী আবু মুহাম্মদ আল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব সাবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া রাইহানাতিহি রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। এই হাদিসটি বর্ণনা করেছেন আমাদের মহানবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘরের নাতি, বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাসান বিন আলী বিন আবি তালেব থেকে বর্ণিত। তিনি বলছেন, আর তার আরো গুণ বর্ণনা হয়েছে এখানে, ওয়ারাইহা নাতিহি
রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাইহানা বলা হয় যিনি তার নানা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের নিকটতম ছিলেন, প্রিয়তম ছিলেন। আর প্রিয়তম যখন কাছে আসে তখন একটা আলাদাই আমেজ সৃষ্টি হয়, তার তার যেরকম হোক না কেন শরীরের সুগন্ধ যুক্ত থাকে। তো সুগন্ধযুক্ত দুইজনের উপাধি হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার। তো তিনি বলছেন যে হাফেজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ থেকে নিজে শুনে মুখস্ত করেছি। হ্যাঁ, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হাদিস এমন কথা যে অল্প কিন্তু ব্যাপক ভাব সমৃদ্ধ ভাষা। অল্প কথা রাসূলুল্লাহ সাল্লাম অনেক কিছুই এখানে আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন যে তোমরা ওই জিনিসগুলো ছেড়ে দাও যেগুলো তোমাদেরকে সন্দেহ সৃষ্টি করে। কিসের দিকে? যে যে জিনিসটা সন্দেহ মুক্ত সেই জিনিস, একিনের দিকে তোমরা সন্দেহযুক্ত জিনিসটাকে ছেড়ে দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে আরেকটা হাদিস বর্ণনা না করলে নয়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের ক্ষেত্রে আরেকটি হাদিস যে বর্ণনা এসেছে, সাইয়েদুন, তিনি হচ্ছেন সাইয়েদ, তিনি হচ্ছেন নেতা। কি ভাই ফাকাল যে ইন্নাবনি হাদা সাইয়েদুন ওয়াসা ইউসলিহুল্লাহু বিহি বাইনাল ফিয়াতাইনি মিনাল মুসলিমিন, যে আমার এই ছেলে, দেখেন এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি, নাতি অথচ রাসূল ইসলাম তাকে ছেলে সম্বোধন করেছেন যে নিশ্চয় আমার এই ছেলে, নাতিকে ছেলে বলছেন, তাহলে নাতিকে ছেলেই বলা যায়। হ্যাঁ, কিন্তু আমরা সমাজে নাতিকে ভাই বলি, ভাই বলে সম্বোধন না করাটা উচিত, এবং মেয়েদেরকে নাতনিদেরকে আমরা বোন বলে সম্বোধন করি। ভাই বোন বলে সম্বোধন না করে তাহলে আমরা ছেলেই বলতে পারি, ছেলের ছেলে ছেলে, মেয়ের ছেলে বা মেয়ে ছেলে ও মেয়ে, এটাই আমরা পেলাম এই হাদিস থেকে। হাদিসটি অত বুখারীর হাদিস। এখানে রাসূল সাল্লাম বলছেন আমার এই ছেলে সৈয়দ হবেন, নেতা হবেন, আর তার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন দুই মুসলিম বিদ্রোহী দলের সংশোধন করবেন, বিবাদমান দলের সংশোধন করে দেবেন। সেটা কোনটা ছিল সেটা আমরা জানি, যে আলীর দলের এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দলের বিবাদ সৃষ্টি হয়ে গেছিল। কারণ যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করলেন তখন সাহাবায়ে কেরাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, কিন্তু দেখা গেল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার দলের লোকেরা বায়াত গ্রহণ থেকে বিরত থাকলেন। তখন দেখলেন যে বিবাদ সৃষ্টি হবে, এই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বায়াত থেকে তিনি হয়ে গেলেন, সরে দাঁড়ালেন, তিনি খেলাফত থেকে সরে দাঁড়ালেন। তাহলে এই যে বিবাদমান দুই দলের, এটা রাসূলুল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী, এটা অক্ষরে অক্ষরে পালিত হয়েছে, বিবাদমান দুই দলের মীমাংসা হবে বা সংশোধন হবে তার দ্বারা। তো দেখেন এখানে আরেকটা জিনিস না বললেই নয় যে শিয়া সম্প্রদায় রাফেজি সম্প্রদায় হোসেনকে নিয়ে এত ব্যস্ত কেন, অথচ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অবশ্যই ঐক্যমতে বেশি, কারণ চার খলিফার পরে অর্থাৎ নানা রাসূলুল্লাহ সাল্লাম, তার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাহাদতের পরে তিনি কিন্তু বায়াত গ্রহণ করেছিলেন, তাহলে তার মর্যাদা বেশি। তা সত্ত্বেও শিয়া সম্প্রদায় হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এত ব্যস্ত যে তার যে শাহাদতকে কেন্দ্র করে একটা তারা মাতাম টাতাম, তাদের যে আকিদা অনুযায়ী যেগুলো করতে পারে সেগুলো করে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেটা তো পারে না। তারা সত্যিকার যদি তাদের দাবিতে আলে বাইতে যদি তারা মহব্বতের যদি সত্যবাদী হতো তাহলে অবশ্যই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরও তারা সম্মান প্রদর্শন করত, কিন্তু আসলে তারা তা করেনি। তাহলে হাদিসটি কি পাচ্ছি আমরা, যে যেটা সন্দেহযুক্ত সেটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, তো যার মধ্যে সন্দেহ নাই নিশ্চিত জিনিস। তার দৃষ্টান্ত এরকম যে কারো মনে অজু ছিল কিন্তু অজু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে সে নামাজ পড়েছে এবং তার মধ্যে সন্দেহ জেগে গেছে যে সে অজু করেছিল কি করে নাই। এখন এক্ষেত্রে কি নিঃসন্দেহ যে সে তার অজু ভেঙে গেছিল, এটা তার মনে আছে, এটা নিঃসন্দেহ, কিন্তু অজু করেছে কি করে নাই এটা হয়ে গেছে তার মধ্যে সন্দেহ। তাহলে এই সন্দেহটাকে বর্জন করতে হবে। নিঃসন্দেহ কোনটা? তার অজু ভেঙে গেছিল, এটাই নিঃসন্দেহ, তাহলে অজু ভেঙে গেছে এটাই সে ধরে নিবে। তাহলে এই অবস্থায় সে যদি সালাত আদায় করেও থাকে নামাজটা বাতিল বলে গণ্য হবে, কারণ অজু ভেঙে যাওয়াটাই তার নিঃসন্দেহ ছিল। এর বিপরীত ঠিক মনে করেন, এর বিপরীতটা এমন যে মনে করেন যে সে ব্যক্তি কি করেছে যে সে অজু করেছে, এরপরে নামাজও পড়েছে, এরপরে
তার সন্দেহ জেগেছে সে তার ওযু ভেঙেছে কি ভাঙে নাই, ওযু করেছে এটা নিশ্চিত, এরপর সন্দেহ জেগেছে ওযু ভাঙলো কি ভাঙলো না, তো এটা সব সন্দেহ। তাহলে ওযু তার ছিল, ওযু করেছে এটা নিশ্চিত, এর উপরে সে অটল থাকবে, সন্দেহকে প্রশ্রয় দেবে না যে ওযু ভেঙেছে কি ভাঙে নাই। এটাই হচ্ছে নীতি শরীয়তের। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন আমরা এই আজকে চারটা হাদিস শুনলাম, এখন আমরা আরেকটা ছোট্ট হাদিস বলে শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে মুসলমানের সবচেয়ে উত্তম ইসলামের অন্তর্ভুক্ত সেটাই যে অনার্থক জিনিস ছেড়ে দেওয়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কথায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহর উপরে ঈমান আনে পরকালের প্রতি ঈমান আনে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। তাহলে অনার্থক কথা অনার্থক কর্ম না করে যদি মানুষ চুপ থাকে সেটা হচ্ছে উত্তম ইসলামের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই কয়েকটি হাদিস আজকে আমরা আলোচনা করলাম, হয়তো একটু দীর্ঘায়িত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে তার হাদিসের উপরে আমল করার, তার সুন্নতের উপর তার নবীর হাদিসের উপরে আমল করার এবং মেনে চলার, আঁকড়ে ধরার। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Alhamdulillah.